নমস্কার, আপনার সকলকে স্বাগত জানাইছো। আজি মূল আছে এজন বিশেষ ব্যক্তি, আপনার মাজত চিনাকি করাই বিচারিছো। আর চিনাকি করার আপনার এই ভিডিওটির যোগেদি আশা করো আপনার সকলে উপকৃত হব। আর যদি ভিডিওটি চাই আপনার ফেসবুকত চাই তাহলে ফেসবুকত আপনাদের সকলে শেয়ার করে দিব, যদি ইউটিউবত চাই তাহলে আপনাদের সকলে তাতো শেয়ার করে দিব। আপনার পরিয়ালের বাবে আপনার বন্ধুজনের কারণে বহুত সুবিধা হবো। প্রথমে আপনার স্বাগত জানাইছো আর আমার চিনাকি করা দিব বিচারিছো। আমার চিনাকি করা দিয়ে আমার স্যার নিজের মুখে শুনে স্যার আপনার প্রথমে পরিচয় দিয়ে দিব। হয়, নমস্কার, মোর নাম তো ভূপেশ চেতিয়া। মানে ডিস্ট্রিক্ট এপিডেমোলজি হিসাবে আমার চৰাইদেউ ডিস্ট্রিক্টর এটা কর্মরত ডিস্ট্রিক্ট এপিডেমোলজি। এপিডেমোলজিস্ট মানে যিকোনো কমিউনিকেবল ডিজিজর গোটেইখিনি বস্তু চা, মানে কেনেকে হয়েছে, কেনেকে তাক নিরাময় করব পারি, কেনেকে তার ট্রিটমেন্ট করব পারি, কেনেকে সেই বস্তু নহবর কারণে আমি কি করব লাগে, এই সকল বস্তুখিনি আমি এজ এ এপিডেমোলজিস্ট হিসাবে আমার জব রেসপন্সিবিলিটি আমি চাব লাগে। কমিউনিকেবল ডিজিজ এটা শব্দ যদি কোঁ, যে এজন মানুষের পর আন এজন মানুষলে বিয়পিব পারে। কমিউনিকেবল ডিজিজর লগতে আমি আরো কেবাটাও বস্তু চাই আছো, যে এটা সদ্যহতে স্নেক বাইট আমার হয়ে আছে বা হাঁপে খুঁটার ইনসিডেন্ট হয়ে আছে। যেহেতু বানপানী হয়েছে, বানপানী হওয়ার কারণে হাঁপ কি হয়েছে আমার ঘর ভিতরলে সুমাই আহিছে, আমার গড়ালের ভিতরলে সুমাই আহিছে, তার কারণে কি হয়েছে মানুষের লগত সংঘাত হয়েছে আর হাঁপে খুঁটিছে। তো হাঁপে খুঁটিলে আমার গাঁৱত বহুতখিনি ভুল ধারণা প্রচলিত হয়ে আছে। কিছু মানে কি করে ঝাড়ফুঁক করেছে, কাবার ওসর গিয়ে ফেলে কিনা কিনি করেছে। তো তার কি হয়েছে মেডিকেল হেল্প লওয়া নাই, মেডিকেল হেল্প নোলার কারণে আমার বহুখিনি অসুবিধা হয়েছে। কারণ হাঁপে খুঁটিলে আমার হাতত একটা গোল্ডেন টাইম থাকে, অর্থাৎ আমার হাতত বহুত কম একটা সময় থাকে, যার ভিতরতে যদি মেডিকেল ট্রিটমেন্টটা আমি প্রভাইড করব নোৱাৰো, সেই পেশেন্টজনক আমি রিকভার করব নোৱাৰো। তেখেতে যদি সেই ভুল ধারণার গৈ এজন যিজনে জড়া ফুকা কৰি আছে তেখেতৰ ওচৰলৈ গৈ পেলাই টাইমটো তেখেতে নাইকিয়া কৰে, তেনেহলে আমাৰ ভাল অভিজ্ঞ ডক্টৰেও ভাল মেডিকেল কলেজেও সেই পেচেণ্টজন ৰিকভাৰ কৰিব নোৱাৰিব। তাৰ কাৰণে মোৰ ভাইটিৰ যোগেদি মই সকলোকে এইটোৱে ক'ব বিচাৰোঁ যে সেই ভুল ধাৰণা, যেনে প্ৰথম কথা হ'ল আমি মেডিকেলৰ ছাপৰ্ট ল'বই লাগিব যদি হাতে খুটিলে আমি তাক ট্ৰিটমেণ্ট কৰিব পাৰোঁ। তাৰ কাৰণে আমি একেবাৰে কম সময়ের ভিতর, যিমান কম সময়ের ভিতর আমি নিয়ারেস্ট আমার হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল আমি পাওঁগে, সেইটোৰ কারণে আমি চেষ্টা করব লাগিব। সেকেন্ড বস্তুটো হৈ গ'ল আমার গোটেই হাত ভরি যত কামুরে আমি কি করো গোটেইখন ভালকে বান্ধি পেলাই নিও, যি বস্তুটো করলে সেই পেশেন্টজনেরে অসুবিধা হব পাৰে বা সেই পেশেন্টজনে সেই বস্তুটোৰ পৰা মৃত্যুমুখলে যোৱা চান্সটো বেছি বাঢ়ি যায়। তার কারণটো হল যে যেতিয়া আমি বান্ধি থৈছোঁ হাতখন বা ভরিখন, অপককে যদি কোনোবাই ভুলতে খুলি দিছে, বিষাক্ত যদি হাঁপ হয়, সেই গোটেই বিষৰ সৈতে সেই তেজখিনি যদি এটা ফ্লো এটা স্পীডত গৈ পেলাই আমাৰ হাৰ্টত মাৰেগৈ, সেই মানুহজন ঢুকোৱাৰ চান্সটো বাঢ়ি যায়, ডক্টৰেও তেখেতক বচাব নোৱাৰি। আৰু বান্ধিলে মানুহে ভাবে লাভ হয়, কিন্তু লাভ নহয়, কাৰণ আমাৰ যিদৰে তেজেদি আমাৰ বিষটো গৈছে, তেনেকৈ আমাৰ শৰীৰৰ ভিতৰত আৰু বহুতো তেনেকৈ কানেকশ্যন আছে যাৰ থ্ৰুদি আমাৰ সেই বিষটো যায়। তো আমি জাষ্ট ওপৰ দি বান্ধি পেলাই ওপৰৰ আমাৰ বস্তুখিনি ৰখালেও তলেদি বিষটো গৈ আছে, তাৰ কোনো লাভ হোৱা নাই। তো মোৰ অনুৰোধ আমাৰ মেডিকেলৰ ফালৰ পৰা, এইটো আমাৰ সাজেশ্যন এডভাইস, যে আমি কেতিয়াও সেই বস্তুটো বান্ধিব নালাগে, ইমিডিয়েট আমি হস্পিটেললৈ নিব লাগে, মানুহজনক একেবাৰে ঠাণ্ডা কৰি পেলাই বুজাব লাগে যে ট্ৰিটমেণ্ট আছে, ভয় খাব নালাগে, ভয় খালে ব্লাড ফ্লোটো বেছি হয়। নেক্সট আমি যিহতে নিওঁ, আমাৰ টেম্পু হওক, আমাৰ অটো হওক, যিহতে নিওঁ আমি হাত ভৰি য'তেই কামুৰিছে সেইটো অকণমান মিহিলাকৈ নিব লাগিব। আমি হাতখনত কামুৰিছে, গাৰু এটাৰ ওপৰত হাতখন ধুনীয়াকৈ থৈ পেলাই আমি নিওঁ, সেই খুটা জেগাটোত আমি কোনো বস্তু এপ্লাই কৰিব নালাগে। কিছুমানে আমি দেখিছোঁ চূণ এপ্লাই কৰি দিয়ে, কিছুমানে কিবা অইনমেণ্ট এপ্লাই কৰি দিয়ে, তেনেকুৱা বস্তু তাত লগাব নালাগে। এই বস্তুখিনি যোনডোখৰতে খুটিছে আমি তাত চুবও নালাগে, হাতখনত একো বান্ধিব নালাগে, হাতখন বেছি মুভ কৰিব নালাগে, ধুনীয়াকৈ ৰাখি ইমিডিয়েট যদি আমি হস্পিটেল নিওঁ। আৰু এতিয়া ভাল খবৰ এটা এইটোৱে আছে যে আমাৰ ডিষ্ট্ৰিক্টত এতিয়ালৈকে আমি দুটা হাঁপে খুটা ট্ৰিটমেণ্ট চেণ্টাৰ আমি ইনগ্ৰেট কৰিছোঁ, এটা ডি চি ছাৰে ইনগ্ৰেট কৰি থৈছে, এটা এ ডি চি হেল্থ মেমে ইনগ্ৰেট কৰি থৈছে, ডি চি ছাৰে আমাৰ চিভিল হস্পিটেলত ইনগ্ৰেট কৰি থৈছে। অৰ্থাৎ তাত আমাৰ পেচেণ্ট যদি যায় আমাৰ ট্ৰিটমেণ্ট পোৱাৰ সম্ভাৱনা আছে, যদিহে তেখেত মানে সোনকালে যায়, যদি 3-4 ঘণ্টা ঘূৰি মেলি যায় তেখেতে সেই ট্ৰিটমেণ্ট পালেও সেই ট্ৰিটমেণ্টৰ পৰা ৰিকভাৰ হ'ব নোৱাৰিব। নেক্সট চেণ্টাৰটো আমাৰ হাপেখাতি বি পি এছ চিত অলৰেডি আমাৰ এ ডি চি হেল্থ বাইদেউৰ ফালৰ পৰা আমি ইনগ্ৰেট কৰালোঁ, সেইটো আমাৰ কাম চলি আছে। তেনেকৈ আমি ভৱিষ্যতে, অদূৰ ভৱিষ্যতে আমি লাকুৱা মডেল হস্পিটেলত ভাবি আছোঁ, তেনেকৈ আমি গোটেই ডিষ্ট্ৰিক্টত 5-6টা জেগাত
এই ট্রিটমেন্ট সেন্টারটা আমি করিম, কিন্তু গাঁর বা আমার পাবলিকরপা এটাই সাপোর্ট লাগে, এটাই সজাগতা হব লাগে যে তখনলোকে ইমিডিয়েট আমার সেই সেন্টারলে আহে, নহবা আমি সেই মানুষখিন রিকভার করব নয়। এইখিনি আসিল আমার হাপর বিষয়। আর ভিডিওটা আপনাদের অল্প দীঘলীয় হোক, আপনাদের স্ক্রিপ্ট নকরব, বহু ইম্পর্টেন্ট কথা স্যারে কব, যা পর ভিডিওটা আপনার ফার্স্টতে সকলকে চাও বলে আশা করবো। আমার চাওলেও এইখানে আমার ইনফরমেশন আপনার সুবিধা হবে, ইনফরমেশন দিয়ে আপনার ধন্যবাদ জ্ঞাপন করল। ফেটি হাফে খুটিলে 20 মিনিটের পর সিমটম দেখবলে আরম্ভ হয়, আর যদি ফেটি হাফে খোটা মানুষ এটা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট হয়ে গেছি গেছে, এনেহলে মানুষজন বসাবলে যদি মানুষজনে চিনি পায় যে ফেটি হাফ সবাই চিনি পায়, ফেটি হাফ চিনি পালে এটা কথা ভাবিব যে পারিলে ফটোকপি লৈ যাওয়া, নোয়ারিলেও হস্পিটালত গেলে যদি কম ভালকে চিনি পাইছে ফেট বুলি কিন্তু ফেটি হাফ তার ট্রিটমেন্ট আরম্ভ করবে। এই মানে কি ডক্টরে ডক্টর আরম্ভ করার আগত রিস্কটো থাকে, সেখানে ফটো এখন হলে ভাল হয়, যদি কিনা কারণে হাতটো কোনোবাই ফটো রাখব পারে আর ফটো যদি ফেটি হাফ নিচি ডক্টরে দেখি পালে তেনহলে তখন সিমটম অহা আগতে ট্রিটমেন্ট আরম্ভ করবে। ট্রিটমেন্ট কেনেকে হয়, যেতিয়া হসপিটালত পোৱা হব 24 ঘন্টা অবজারভেশন রাখব, 24 ঘন্টা আগত পেশেন্ট আহিব না লাগে। আপনাদেরকে কইছো পেশেন্ট আমার কি হয় একু নাই হওয়া দেখি পেলায় তখন 6 ঘন্টা 7 ঘন্টা পিছিয়ে গুছি আহিব বিচার, আর এই হাতে খুটিলে 6 ঘন্টা 7 ঘন্টা কিছু হাঁপ আছে 6 ঘন্টা 7 ঘন্টা পিছতো সিমটম আহে। এটা যেতিয়া সিমটম আহিব আপনি পেশেন্ট ঘরে আনলে, তারপর যদি সিমটম আহে ঘুরাই নি পেলে আকৌ পেশেন্টজন আপনি ট্রিটমেন্ট করব কারণে নহব কেন, তাত গিয়ে পেলে দরব দিলেও অলরেডি মানে তার লাং লিভার যান আছে সেইখিন এফেক্ট হব আর মানুষজন ঢুকার চান্সটা বাড়ি যাব। তো আমার করণীয় কি হব, আমার করণীয় প্রথম ইমিডিয়েট যান পারি সকালে আমি হসপিটাল নিউ, হাফটু আমি চিনি পাও নাপাও সেটা পাশর কথা, যদি পারো আমি হাফটু ফটো এখন যদি পারো কিনা কারণে পসিবিলিটি আছে ফটোখন লো গেলে ডক্টরে ট্রিটমেন্ট করবলে সুবিধা হব, যদি সেই ফটোখনত দেখিছে বোলে এই বিষাক্ত হাঁপ লগালক তখন বিষাক্ত হাঁপর ট্রিটমেন্ট আরম্ভ করে বুঝলে না। তো আপনাদেরকে সেই বস্তুটা মনে রাখব, নাভাঙিব আর ইমিডিয়েট গেছে আর 24 ঘন্টা মিনিমাম হসপিটালত রাখি, 24 ঘন্টা রাখব, যদি 24 ঘন্টা সিমটম নাহে অল্প বিক্সি কিনা হয়েছে সিমটমেটিক ট্রিটমেন্ট করব আর পঠিয়ে, যদি সিমটম আহিছে ট্রিটমেন্ট দিব তখনও ভাগ হয়ে গুছি আইব, লাগিলে এই ফেটি হাঁপে হোক যি হাঁপে আমার সবিধে আমার বিষাক্ত হাঁপ আছে বেশিরভাগে অবিষাক্ত হাঁপ, 10টা মানুষক যদি খুঁটিছে বলে খবর পাওয়া তার ভিতর 8টা বা 9টা অবিষাক্ত হাঁপ থাকে, অবিষাক্ত হাঁপ 24 ঘন্টা হসপিটালে অবজার্ভ করব সিমটম নাই সেই মানুষ ধুনিয়াকে 24 ঘন্টার ভিতর পঠিয়ে দিলে মানুষ ভাল হবে, 24 ঘন্টার ভিতর যদি সিমটম আহিছে সেই বিষাক্ত সেই শরীরের ভিতর কোনো এটা হব তার সেইমতে ট্রিটমেন্ট দিব আর মানুষ। আপনাদেরকে আপনাদের ঘর মানুষের লগতে ওচর চুবুরিয়া যান মানুষ চিনি পায় সকলকে কোম, হাতে খুটিলে যিকোনো হাতে খুটো লাগিলে এনেকুৱা হয় আমার পানিত গিয়ে চকু দিলে আমি গম নাপাও হাতে খুটিলে কি হয় হয় না, যদি আপনি সন্দেহ করেছে হাতে খুটা আপনাদের হসপিটালে যেটা থাকবে ডক্টরে অবজার্ভ করব আর যদি অল্প সিমটম রিলেটেড সিমটম আহে ট্রিটমেন্ট আরম্ভ করবো। তো আপনাদের সন্দেহ হলেও হসপিটাল যাব যে এনেকা জায়গা এনেকা হসপিটালে মানে পানি গিয়ে আছো বা বমনি গিয়ে আছো কিনা এটা কামুড়িলে এনেকা দুটা দাগ আছে আর মানে দেখি নাপাব এতিয়াও আপনার 6 ঘন্টা এইখিনিয়ে আমার ফলের পর হাতে খুটার ক্ষেত্র যেনেকে কুকুরকে সুর বা যিকোনো জীব জন্তুয়ে কামুড়িলে আমি অলরেডি সবে আজিকালি এভেয়ার হয় ভ্যাকসিন আমার হয় সেই বস্তুটো যিকোনো হসপিটালতে আমার আছে এই ভ্যাকসিনটো যাতে আপনাদের লয়, কারণ কি আমার ডিস্ট্রিক্টত অলরেডি 2 জন মানুষ সরু লড়াটা আর ডর মানুষ আছে এই কুকুরে ঢুকাই পেলায় বেজিন ওলার দুঃখ এই 2 জন পেশেন্ট আমার মাজরপা নাইকিয়া হয়। সরু লড়াটা 7 বছর লড়াটা দেখিয়ে বেয়া লাগিছিলে চলা পথার লড়া মাক বাপেকে নিদিলে, এটা লড়াজনী কি জানে মাক বাপেকে নি পেলায় নিদিলে সেই একটা কুকুরে আমার তার ওসরে আরো এটা পরিয়ালর মানুষ এটা দিছিলে তখন লেবার মানুষ আসলে এখেত অসমীয়া মানুষ আসলে সেই সেই ঘরে কিন্তু নিজের লড়াটো নি পেলায় সেই 7-8 বছর লড়াটো নি পেলায় বেজি দিয়ালে লাভ হওয়ার সেইটা আজিলেকে সুস্থ হয়ে আছে, কিন্তু যোনটো আমার অসমীয়া ঘর লড়াটো আসলে সেইজনে নি পেলায় নিদিলে আর এই 1.5-2 মাহ সিমটম আহিলে লড়াটো তো যোনটো বস্তু আমার ট্রিটমেন্ট আছে সেই বস্তুটো যাতে আমার ঢুকায় তার কারণে আমি চেষ্টা করছো। আপনাদের আহ্বান থাকি যে আপনাদের যে যিকোনো জীব জন্তুয়ে কামুড়িলে আপনাদের সেই বেজিটো লবলে আজিকালি সবতে এফোর্ড করা হয়েছে বেজিটো আমার সিভিল হসপিটালের লেবর মেন ইনচার্জ আছে তেখেতে অলরেডি ইয়াত টিম আহিছে আপনাদের সকলে সকলে চেষ্টা করব আর যি পারে তার যি টেস্ট হয় গোটেই টেস্ট করা হবে, তার যদি কিনা আপনাদের জনাবল কিনা টেস্টর রিজাল্ট আহে আপনাদের নিশ্চয় আমি কন্টেক্ট করি আপনাদের কন্টেক্ট নাম্বার দিয়ে দিব যাব আর যদি আপনাদের সব বস্তু নর্মেল আছে তেনহলে আমি কন্টেক্ট করার কোনো কথা নাই তেনহলে নর্মেল আছে।
আমার ইনচার্জ আছে, মানে ডিস্ট্রিক্ট এপিডেমিওলজিস্ট হিসাবে আমার চৰাইদেউ ডিস্ট্রিক্টর এগিয়ে আসো, আর মূল অফিস আছে জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস আছে। মানে যিকোনো কমিউনিকেবল ডিজিজের উপর আমি কাম করে আছো, মূল জব রেসপন্সিবিলিটি হেতু যিকোনো কমিউনিকেবল ডিজিজ মানে এজন মানুষের পর আন এজন মানুষ বিয়পে। তার উপরে আমি রেবিস হয়ে গেল বা আমার স্নেক বাইট হয়ে গেল, এই সকলবর রিলেটেড যিমানখিনি আমার কাম আছে সেইখিনি বস্তু আমি চাই আছো ডিস্ট্রিক্টত, যেতেই যি নহোক সেইখিনি বস্তু আমি স্নেক বাইটর ডিজিগনেটেড এটা ইউনিট আমি নতুন পাইলো। এইটো আমি আমাৰ ডিসিসৰ প্ৰায় ইনক্লুড কৰিলো আমাৰ সিভিল হস্পিটেলত। এখন সিভিল হস্পিটেলত আপোনালোকে সকলো ধৰণৰ ট্ৰিটমেণ্ট পাই যাব, সেইটো হাতে কোঠাৰ পৰা লৈ পেলাই ডগ বাইট হওক, কেট বাইট হওক, এনিমেল বাইট হওক। ৰিচেণ্টলি আমাৰ এটাতো টাইগাৰ বাইটো আহিছিলে, টাইগাৰ বাইটৰ কেছটো আমাৰ ইয়াত পোৱা গৈছে, যিটো আপোনালোকৰ জংঘল আৰু আমাৰ চাহ বাগান এৰিয়া হয়তো, তো স্নেক বাইটো আহি আৰু তেওঁলোকে যেতিয়া টাইগাৰ বাইট নিচিনা কিছুমান আহিছে, এইবিলাকৰো চব আমাৰ ট্ৰিটমেণ্ট এতিয়া পচিবল হয়। খালি তাৰ কাৰণে আমাৰ কিছুমান সৰু সৰু কাম কৰিব লাগিব, সেয়া হ'ল আমাৰ আশা বাইদেউসকল খুব এক্টিভ হ'ব লাগিব আৰু আমাৰ কমন ফেমিলিখিনি আশা বাইদেউৰ লগত কানেকশ্যনটো খুব ভাল হ'ব লাগিব। কাৰণ আমি হ'লো ডিষ্ট্ৰিক্টৰ মানুহ, আমি আমি মানে মেইন অফিচত বহি থকা মানুহ, ফিল্ড লেভেলত ইমানো কাম কৰিবলৈ সুযোগ নাপাওঁ। কিন্তু ফিল্ড লেভেলত আমাৰ কোন থাকে প্ৰেজেণ্ট? আশা বাইদেউসকল। আশা বাইদেউক যদি নৰ্মেল কাঁহ এটাও হৈছে, আপোনালোকৰ জ্বৰো হৈছে বা সাধাৰণ পেটৰ বিষ এটাও হৈছে, আমাকে যদি খবর দিয়ে তাহলে আমি মানে আশা বাইদেউর লগত মিলি পেলে কামখিনি কৰিবলৈ বেছি মানে কাম কৰিবলৈ আমার বেছি সুবিধা হবে। প্লাস লগতে যেহেতু মই লেবৰ মানুহ হয় আৰু মই ডিষ্ট্ৰিক্টৰ লেবৰ নডেল অফিচাৰ হয়, সেইটো হিচাপত মানে এতিয়া আমাৰ লেবো বহুত বেছি ষ্ট্ৰং হৈ গ'ল চৰাইদেউত। থাইৰয়ডৰ পৰা লৈ পেলাই যিকোনো ধৰণৰ প্ৰফাইল, যিটো আপুনি বাহিৰৰ হস্পিটেলত 12,000 টকা দি পেলাই প্ৰাইভেটত কৰিব লগা হয়, ইয়াত মাত্ৰ অকল আপোনাৰ এবাৰ ব্লাড দি পেলাই গোটেই টেষ্টখিনি ফ্ৰী অফ কষ্ট কৰিব পাৰিছোঁ। চিভিলত গ'লে বাৰু 10 টকা টিকেট এটা কাটিব লাগিব, কিন্তু আজি আমি গোটেই ফেচিলিটিখিনি লগত লৈ আনিছোঁ। অকল আমাৰ পাব্লিকখিনিয়ে নহয়, আপোনালোকেও যদি দিওঁ বুলি ভাবে, থাইৰয়ড এটা লৈ দিলে ভিটামিন B12 যিখিনি আমাৰ কমন মিনাৰেল থাকে, মানুহে বিচাৰি থাকিব লাগে ন, ৰিটেইল চেকআপ 3 মাহৰ কাৰণে হয়, সেই গোটেইখিনি ফ্ৰী অফ কষ্ট পাই যাব। সেইকাৰণে আপোনালোকে একো টেনশ্যন ল'ব নালাগে। প্লাছ হেপেটাইটিছৰ নিচিনা ডিজিজ যোনটো আমাৰ তাত ঢুকাই থাকে, আৰু এইটো মাহ আচলতে জুলাই মাহটো ৱৰ্ল্ড হেপেটাইটিছ মান্থ হয়, আৰু সেইটো কাৰণে আমি হেপেটাইটিছ ক্ৰিমক যিমান পাৰোঁ সিমান কৰিব লাগে। হেপেটাইটিছ এক কাৰণে আমাৰ বি আৰু চি যোনটো আমাৰ দাঁত আচলতে ঢুকাই থাকে, আমি থাকিলেও গম নাপাওঁ, আৰু মেইন বস্তু লিভাৰ ৰিলেটেড হয়। মাজে মাজে কি হয় আমাৰ খাবলৈ মন নাযায়, আমি ভাবোঁ কেলৈ খাবলৈ মন যোৱা নাই, গৰমৰ কাৰণে খাব মন যোৱা নাই নেকি, কিন্তু সেই ভাইৰাছটো কি হয় আমাৰ বডিৰ ভিতৰত মনে মনে কাম কৰি থাকে, যাৰ কাৰণে আমাৰ লিভাৰটো একদম বেয়া কৰি পেলায়। আৰু সেই বস্তুটো অকল টেষ্ট কৰিলেহে ধৰা পৰে, যোনটো আমাৰ চিভিল হস্পিটেলত এতিয়া পচিবল হয়। আপোনালোকে ডাইৰেক্ট আহক, অকল ব্লাড দিয়ক, খাই আহিলেও একো প্ৰব্লেম নাই, নেখাই আহিলেও প্ৰব্লেম নাই, জাষ্ট ব্লাডটো দি গ'লে গোটেই হ'ল বডি প্ৰফাইলিং কৰি দিয়া হয়। আৰু তাৰ লগতে ইভেন হেপেটাইটিছৰ ট্ৰিটমেণ্টো আমাৰ চিভিলত আজিকালি পচিবল হয়, যোনটো বাহিৰত আপুনি যদি ডিব্ৰুগড় যায় সেই ট্ৰিটমেণ্টটো 1.5 লাখ, মানে আপোনাৰ 1.5 লাখমান টকা লাগি যায় ট্ৰিটমেণ্ট কৰিবলৈ, সেইটো গোটেই ট্ৰিটমেণ্টটো আমাৰ চিভিলত ফ্ৰী অফ কষ্ট। আৰু সেইটো কাৰণে আমাৰ লগত ভাল কমিউনিকেশ্যন এটা ৰাখিব লাগিব, আৰু আশা বাইদেউহঁতে ভালকৈ খবৰ দিব লাগিব, বাকী সব আমি ইজিলি কেৰি কৰি যাম। আৰু কলেতো বহুত বস্তু ওলাই থাকিব, যিটো মেডিকেল বস্তু বহুত ডাঙৰ হয়, কিন্তু এটাই কথা মানে যদি চমু থাকিবলৈ যাওঁ, আমি বহুতখিনি কাম কৰি আহিছোঁ আৰু আপোনালোকৰ কাম কৰি আগুৱাই যাব পাৰিম। তাকে